পঁচিশ বছর কাটতে গেছে, কেউ কথা রাখে নাই। একবার বরুণা কইছিল তোমার বুকের ভিতর রুমাল রাখো, তুমি যদি সত্যি সত্যি আমারে ভালোবাসো রুমালের ভিতরে আত্মের গন্ধ। আসলা কেন? আরে ভাই আসলা কেন? তোমার কবিতাটা ঠিকঠাক আছে, তবে সেটা তোমার আঞ্চলিক ভাষায়। কেন? আমি যে এত সুন্দর একটা কবিতা আঞ্চলিক ভাষায় একেবারে ট্রান্সলেট কইরা তোমার কান পর্যন্ত কবিতাটা সুন্দর করে পৌঁছাই দিলাম, এই জন্য তোমার আমার এটা থ্যাংক ইউ বলা উচিত। এমন করে গাত করে হাসি মারলা, তোমার হাসি দেখে আমি বুঝছি ওই হাসিটা তুমি মন থেকে দাও নাই, ওটা তোমার ফটোকপি হাসি। ফটোকপি? আমি কি মিশা কইলাম? তো ফটোকপি হইলো, এটা হলো অফসেট পেপার, এটা সহজে কারো চোখে ধরা পড়তো না। তোমার কথা শুনে আমার হাসতে হাসতে খিদা পেয়ে গেছে। খিদা লাগছে? খিদা লাগছে তো খাইবা, হোটেলের বেবাক খাওন তো সবাই আর খাইয়া তুই নাই, খাওন তো আছে বাকি নাকি? চলো তোমার হোটেলে নিয়ে খাওয়াই। চলো চলো। কিন্তু আজকে যে আমার জন্মদিন। তোমার জন্মদিন? ঠিক আছে, জন্মদিন হলে তোমার আজকে আমি সাইডিস খাও। তোমার মন যা চাইবে তুমি তাই খাইবে। শুধু খাওয়াবে? মন খারাপ করো না, তোমার অক্ষণি লগে করে লয়ে গিয়া সুন্দর একটা গিফট কিনা দিব। আহো, থ্যাংক ইউ। বলো কি করছো? বই পড়ছি। তাই? আচ্ছা, বই পড়ে কি পাও তুমি? এত রাতে আমি তোমার কোনো অবান্তর প্রশ্নের উত্তর দেব না। কোন সময় দেবে? কি বলতে চাও তুমি? বলতে চাই এখন যখন আমার প্রশ্নের উত্তরটা দেবে না, তখন কখন আমার প্রশ্নের উত্তরটা দেবে দিনক্ষণটা ঠিক মতো বলে দিলে না হয় তখনই ফোন করব। মর্যালা, ওই তোমারই কি পাগলা কুত্তা কামড়াইছে? কেন, আমি কি করছি? এই ঘটনা কি? ই রাইতের বেলা মোবাইল ছেড়ে যে গান গাইতেছ আর নাচতেছ, রং লেগে গেছে গো মনে? আই আই মদন, বুইরা পাইকে চিমটা লেগে গেছো, আউসের ঠেলা এখন এই কসি মায়াটারে বিয়া করছো, আর তোমার মধ্যে যদি রং থাকতে পারে আমার মধ্যে রং থাকতে দোষের কি? মর্যালা, তুমি বুঝো না কেন, আমার টিয়া পাখি আমার কুইতুরি বুঝো না কেন? আরে এইসব যদি তুমি করো তাহলে তো এই চোত্র আমার পাঞ্চার হয়ে যাবো গা, বুঝছো? আর আমার যখন বউ কইয়া ডাকো তখন তোমার টিপ মেরে হাসে, তখন কি তোমার ইচ্ছে পাঞ্চার হয় না? আমাকে দেখছো? হ্যাঁ। কি করেছি আমি? তোর গায়ের এই নতুন জামাটা কোথায় পেলি? আজও কি বলবি যেটা তোর বান্ধবীর দেয়া? না, তা বলবো কেন, আমারই জামা। তুই কোথায় পেলি?
আমার এক বান্ধবী তার বার্থডেতে আমাকে দিয়েছে। মানুষ তার বার্থডেতে নেয় আর তোকে দেয়? তোমার সব কিছুতে সন্দেহ। নীলা, নীলা শোন, রাগ করেছ? আজকে রাস্তা না এত জ্যাম ছিল। আচ্ছা আমি কি করতে পারি বলো। না না, তোমার কি করার আছে? আসলে আমার লাকটাই খারাপ। তোমার লাক খারাপ হতে যাবে কেন? আমার লাক খারাপ তা না হলে কি তুমি কষ্ট পাও? তুমি মন খারাপ করলে? এছাড়া আমার আর কি করার আছে? কি করবো বলো, তোমার মন খারাপ দেখলে যে আমি একেবারেই হয়েছে। এখন আমার জন্য তোমার মন খারাপ করতে হবে না। দেখো, তোমাকে ছাড়া আর আমার ভাবনার কি আছে বলো? রিয়েলি? হ্যাঁ। হাউ সুইট, তোমার ভালোবাসা আমি মুগ্ধ। হ্যাঁ, সারাটা জীবন যেন তোমার ভালোবাসা বুকে ধরে রাখতে পারি। ও আচ্ছা, তোমার টাকাটা। ও চলো না, বড্ড ক্ষুধা পেয়েছে। কিন্তু আমার হাতে যে এখন সময় নেই। তুমি এখনই চলে যাবে? মন চায় না, কিন্তু যেতে যে হবে। খুব দরকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিই। না না না, তুমি থাকো, আমি একা চলে যেতে পারবো। ঠিক আছে, খুদা হাফেজ। আমি তো খালি মাস গেলে টেকা গুনু। হ্যাঁ তা ঠিক আছে, তারপরও আপনার এই কথা কই, বাড়ি উঠে গিয়া মায়ের মতো বুঝছেন, এই বাপ মায় কষ্ট করিয়া মায়া যত বই লালন পালন করুক না কেন, একবার যদি সাদি দিয়া দেয় তাহলে বাপ মার আর কোনো হক থাকে না, সব নিয়ন্ত্রণ করে হলো জামাই না। আপনি খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন। আমি মূর্খ সুরক্ষ মানুষ, কীভাবে জানি আর কীভাবে বুঝি কোন। তা হ্যাঁ, আমার আপনার মতো শিক্ষিত মানুষের লগে থাইকা অনেক কিছু শিখছি বুঝছেন। আপনার মতো অত সুন্দর কইরা সকলের সামনে কথাটা প্রেজেন্টেশন দিবার পারি না। কেন খিলাবার? বাপ মা স্কুলে পাঠাইছে আর আমি যে ডান্ডাগুলি খেলছি, লেখাপড়াতে ডাব্বা বুঝছেন। হ্যাঁ আসলে শিক্ষিত না হইলে শিক্ষিত মানুষের লগে কথা কয়ে মজা পাওয়া যায় না। আচ্ছা আপনার এগুলো কথা কমু বলুন, আপনার মতো মানুষ ছিল ইয়া যে সংসার করবার পারলো না, ও একটা মানুষই না। ঠিক আছে, মানে ওসব কথা থাক। শুনেন মানুষের আমি বুঝছেন, ফটোকপি ভালোবাসা মানুষরে দিতে দিতে অরিজিনাল ভালোবাসা রেবি মানুষ ফটোকপি ভালোবাসা ভাবে। আসি
এ তো মশা, এই ইহানি কিছুক্ষণ বয়ে ধরলে তো আমার মশা তুলে নিয়ে ঘরে রেখে দেব। নীলাই কি আসছিল নাকি? এমন ধরতে পারে নীলা আসছিল, নীলারে মশা তুইলা বাসায় নিয়ে রাখা আসছে। মশা রে মশা, সরি একটু লেট হয়ে গেল। কি দেখছো এরকম করে? দেখতেছি তোমারই। আল্লাহ তোমারে কি মাটি দিয়ে বানাইছে! তোমারে দেখার পর আমার 440 মেজাজটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, হাসি তো না মনে হয় বাসি। শুনলে মনটার মধ্যে দুক 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 শুরু হয়। তাই রাগ করেছো? করছিলাম, এখন নাই। নাই কেন? তা তো কইতে পারতেছি না। এত দূর বুঝতেছি যে শরীরের মধ্যে অনেক রাগ জমছিল। তুমি আইয়া সাদা ইন্দুরের মতো একখান হাসি দেওয়ার পর মেঘের মতো সবকিছু উড়ে গেল। তুমি যে কি বলো না, ইঁদুর কখনো হাসে? আরে কয় কি, অফ কোর্স পৃথিবীর সব প্রাণী হাসে এবং সব প্রাণী কান্দে। যদি তোমার দেখার মতো চোখ থাকে তুমি ঠিকই দেখতে পাবা। হ্যাঁ আচ্ছা এইসব কথা বাদ দাও, তুমি কেমন আছো? এখন ভালোই আছি, কিন্তু মশার কামড়ে একটু চুলকানি আছে। মশা প্যান প্যান করে, মশা ভ্যান ভ্যান করে, রাজার বাড়ির মশা আইলো মানুষ কামড়াইতে। দেখ তেরিকা। আচ্ছা এই মশায় কামড়াইলে কি ঠান্ডা লাগে? না তো। শোনো, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কি কথা? বলবো না, থাক পরে বলবো। কোনা কোনা, তুমি জানো না তুমি কিছু কইতে চাইলে না কওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। জানি। বলো। না মানে আমার আপু একটা জমির বায়না করেছিল গত 3 মাস আগে। এই সপ্তাহে জমিটা রেজিস্ট্রি করার সময়। এখন যদি সময়ের মধ্যে করতে না পারি তাহলে টাকাটা মার যাবে। যদি প্রবলেমটা অনেক মাইনর, তবু আমি যদি এই সময় আপুকে কিছু হেল্প করতে পারতাম, আই মিন লাখখানেক টাকা। 1 লাখ? আচ্ছা আমি যদি অর্ধেকটা দেই হবে? না না না, তুমি না পারলে থাক। না না, থাকবে কেন? কি ব্যাপার, তুমি খেপে যাচ্ছ কেন? টাকা দিবে বলে এরকম আচরণ করবে নাকি আমার সাথে তুমি? সিসি নীলা, বিশ্বাস করো আমি এমন ভাবে বুঝাইতে চাইনি, আমি আসলে এমনটা করি না। আমি বুঝতে পেরেছি, আমি এত ছোট নই যে আমি বুঝি না। তুমি ছোট না, তুমি মাশাল্লাহ বড়, কিন্তু তুমি বিশ্বাস করো আমি আমি এটা বুঝাইতে চাইনি, বিশ্বাস করো। থাক, তোমাকে টাকা দিতে হবে না। নীলা, আমি পুরা টাকাটা তোমার সুন্দর মধ্যে দিয়ে দিতেছি। বললাম তো লাগবে না। নীলা নীলা, আমি তোমার আমি তোমার আমি তোমার তুমি আমার কাছে ছোট না, তুমি আমার কাছে। তুমি আমাকে ফোন করবে না, ব্যাস। কিন্তু আমি যে তোমার ফোন না করে থাকতে পারবো? দেখো রাজ, আমি জানি তুমি কি, আর এও জানি তোমার বাবা একজন ভদ্রলোক ছিলেন। অন্তত
তার সম্মানটুকু রক্ষা করার জন্য হলো তুমি আর আমাকে ফোন দিও না। দেখো শীলা, আমি তোমাকে ফোন করব, প্রয়োজনে দেখাও, কোনো কটূক্তি তোমার ছায়া থেকে আমাকে সরাতে পারবে না। রাজ, কেন তুমি আমাকে এভাবে কষ্ট দিতে চাও? কি লাভ তোমার এতে? লাভ? দেখো শীলা, লাভ লোকসানের হিসেব করে আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা কি, কেন, তা আমি তোমার সাথে দুই বছর সংসার করে বুঝেছি রাজ। তাই নাকি? কি করে বুঝলে? তোমার আসল ভালোবাসা আমি কখনো পাইনি রাজ। আমার সবসময় মনে হয়েছে তুমি আমাকে আর অনেকের মতোই ফটোকপি ভালোবাসা দিয়ে যাচ্ছ। ফটোকপি ভালোবাসা? দারুণ দারুণ বলেছো তো শীলা। রাজ প্লিজ, এভাবে হেসো না। আর তুমি এও ভেবো না তোমার এই হাসি সব সময় থাকবে। তোমার মুখের দরজায় এই হাসি দুঃখের জোয়ারে একদিন ভেসে যাবে। ভয় দেখাচ্ছ? মোটেও না, শুধু আগে থেকে তোমাকে সবকিছু জানিয়ে দিচ্ছি। তোমার মুখের দরজায় যে হাসি তা একদিন দুঃখের জোয়ারে ভেসে যাবে। আচ্ছা, এসব কথা বলতে তোমার মনে কষ্ট হয় না? আমারে কেউ কয় কালা পাহাড়, আবার কেউ কয় গাম গাছের গোড়া। হ্যাঁ, আমি আলাই গিয়া কই ঠাঁকা গিয়া তাল গাছের গেলা, হ্যাঁ তাহলে আমার কিছু আয়া যায় না। আমারে যদি কেউ শখ করে আমার নাম ধরে ডাক দেয় কালা পাতে, সত্যি কথা কইতেছি, বুঝছি এবারে মনটা ভরে জায়গা। আচ্ছা, তোমার নাম কালা কেন? গুণ ভাই কথা, আমরা ছিলাম যবং দুই ভাই, একজনের নাম ছিল দলা আর আমার নাম ছিল কালা। দাদি আবার শখ করে নাম রাখছে কি জানি বাতেন, তাই আমরা যখন হলে কিসা বড় হয়ে গেলাম গা, তাই আম্বকেও ডাক দিলে দুই ভাই আলা লোন মারতাম। তখন এখন সুবিধার লেগা বুঝিনি, এখন সুবিধার লেগা আমার নাম রাখলো কালা বাতেন। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা বাতেন না মানে কালা বাতেন, তোমার এই শরীর নিয়ে চলতে তোমার সমস্যা হয় না? না, এই গিসবি না। আরে আমি তো আমার শৈলীয় গর্ব করি। হ্যাঁ, আরে কালা পাহাড়ের মতো পুরুষ পোলা না হইলে কি ওগুলির কি আজকাল কেউ পুরুষ পোলা কয়নি? শোনো, আমার দাদি কইতো, আরে কাঁঠালের বিচির মতো পুরুষ পোলারে কি হালায় ওগুলি কেউ আজকাল পুরুষ পোলা কয়নি? মেয়ে লোক আরে ঠিক মতো পছন্দ করে না বুঝছি। তোমার দাদি একদম মিথ্যে কথা বলেনি। আচ্ছা, খাইলে হালায় তুমি আমারে ভালোবাসো? এতদিন পর এই কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। হ, জানি। আরে এর লেগে তো হালায় আমার এই মনটা খালি তোমার লেগে হালায় আঁকু বাঁকু করে। তুমি না ভালোবাসা নিয়ে অনেক সুন্দর কথা বলতে পারো। শোনো নীলা, আমি যা কই একদম সলিড কথা কই। আরে তোমার তোমার লিগা আমার মনের ভিতরে যে ভালোবাসা একেবারে সত্যি করে কইতেছি, কোনো ফটোকপি ভালোবাসা নাই, একেবারে অরিজিনাল ভালোবাসা বুঝছো নি? হ্যাঁ, মিছা কইলাম নি? তোমার সাথে আমার দেখা হওয়া দরকার।
কেন সাক্ষাতে বলি কবে দেখা করতে চাও তুমি সময় দিলে বেশ শুক্রবারে কোথায় আসবো অফিসে ছুটির দিনে অফিস থাকে না আর তাছাড়া তোমার সাথে আমার অফিসে দেখা করার ইচ্ছাও নেই হুম বাসায় আসবে তো হ্যাঁ কখন ফোনে বলে দেব যা হয় বুঝেছ তোমার হাসিটা না তোমার হাসিটা না একেবারে ক্লিওপেট্রার মতো ক্লিওপেট্রা ওই যে ক্লিওপেট্রা না ক্লিওপেট্রা ওই ভাষার সমস্যা বুঝো না হয় তো হ্যাঁ বুঝেছি জিব্বা বড় ক্লিওপেট্রা ক্লিওপেট্রা হ্যাঁ ক্লিওপেট্রার মতো তোমার হাসিটা মানে ওই যে আমি বুঝতে পেরেছি ওই যে যার অনেকগুলো প্রেমিক ছিল সেইটা তো আমি জানি না আমি শুধু জানি সে ছিল একটা সুন্দরী ললনা কিন্তু আমাকে কেউ ক্লিওপেট্রা বলে আমার অনেক রাগ ওঠে কেন কেন মনে হয় কেউ যেন আমাকে অনেক প্রেমিকের কাছে ছুড়িয়ে দিচ্ছে দেখ কি যে বলো না ওই সব করতে যাব কোন দুঃখে কেউ কি নিজের জিন্দেগি রে অন্যর হাতে তুলা দেয় জিন্দেগি মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমার জীবন আচ্ছা স্বপন কি তুমি যদি তোমার এই অনন্যাকে দেখো যে কারো হাতে হাত রেখে কান্তাসে হাসছে অসম্ভব হইতেই পারে না আমাকে তুমি এত বিশ্বাস করো হ না এ হয় না এ হতে পারে না রাজ আমি তোমাকে বারবার বলেছি আমাদের মাঝে যা কিছু হয়েছে যা কিছু তুমি করেছো তার ফলশ্রুতিতে আজ আমরা দুজন দুমেরুতে আর এত কিছুর পর আমাদের এই মাঝের দূরত্ব কখনোই কমানো সম্ভব নয় কেন কেন হয় না শিলা একসঙ্গে থাকতে হলে অনেক কিছু কনসিডার করতে হয় কনসিডার আমি তো অনেক কনসিডার করেছি তা না হলে তুমি যে ঘটনা ঘটিয়েছো তারপর আমাদের মুখোমুখি হত দূরের কথা তোমার সাথে আমার কথা বলাই উচিত না তোমার এই মানসিকতা বারবার আমাকে তোমার কাছে নিয়ে আসছে আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি তিনবার বলে আমাকে তুমি ঘরে দিয়েছো কিন্তু প্রতিবারই আমি তোমার কাছ থেকে একই ব্যবহার পেয়েছি রাজ অতীতে যে ভুল আমি করেছি তা নতুন করে আমি করতে চাই না শিলা আই এম সো সরি আমি কথা দিচ্ছি এরকম আর হবে না সো সরি রাজ তোমার কথা তোমার ভালোবাসা সবই ফটোকপি ভালোবাসা আর ফটোকপি ভালোবাসা জীবনের কোনো প্রয়োজন নেই ইউ আন্ডারস্ট্যান্ড শিলা Don't touch me, Raj! I think you understand. Please, please leave me alone, Raj. Please! কি হয়েছে তোমার আসার পথে আহ নীলা বলো না আমার গলার নেকলেসটা নিয়ে গেছে বলো কি এখন আমি বাসে গিয়ে কি বলবো তুমি হোস্টেলে থাকো হ্যাঁ তাই বলে বাসে যাব না তা যাবে না কেন তোমার নেকলেসটা কি দোকানে কিনতে পাওয়া যাবে ছিনতাইকারী নেকলেসটা কোন দোকানে বিক্রি করেছে আমি জানবো কি করে আরে বাবা তোমারটা কথা বলিনি এরকম নেকলেস পাওয়া যাবে কিনা কোন
কোন বড় জুয়েলারি দোকানে? চলো। কোথায়? আবার কোথায়? দোকানে। তুমি কি আমাকে মেসেজ করে দিবে? আর কেমন আছো? ভালো আছি। আয় তোর হাতে। তোকে হোস্টেলে রেখে আমার বড় কষ্ট হয়। সারাক্ষণ শুধু তোকে নিয়েই আমার ভাবনা হয়। আরে আমাকে নিয়ে ভাবো কেন? আমি কি ছোট নাকি? তোর বয়সটাই এমন, না ছোট না বড়। সময়টাই আসলে এমন, বড্ড ইমোশনাল। তাই তোকে নিয়ে আমার খুব ভয় হয়। তুই ছাড়া আমার আর কি আছে বল? তা ঠিক, কিন্তু আমরা দুজনেই তো মেয়ে মানুষ, আমাদের উচিত নির্ভরশীল কাউকে। আমি কি খারাপ কিছু বললাম? না। কিছু বলবি? তোর গলার এই চেনটা নিশ্চয়ই ইমিটেশন নয়। ও হ্যাঁ, মানে আমার এক বান্ধবী আমাকে দুদিনের জন্য দিয়েছে। আমি তোর চেয়ে বয়সে বড়, এতটা বোকা আমাকে ভাবা নিশ্চয়ই ঠিক নয়। চুপ করো। তুমি বয়সে বড় হলে বুদ্ধিতে অনেক ছোট। তুমি যে কত বোকা সেটা এতদিন আমার বোঝা হয়ে গেছে। নীলা, গলার আওয়াজ বড় করে তুমি আমাকে শাসন করার চেষ্টা করো না। সবই বুঝি আমি। বাবা আমার মৃত্যুতে তুমি তো তাদের জায়গাটা দখল করে আছো ঠিকই। শাসন করা ছাড়া আর কোন চাহিদাটা তুমি আমার মেটাতে পেরেছো? অনেক তুমি যদি একটা ভালো মেয়ে হতে তাহলে নিজের সংসারটা ঠিকই করতে পারতে। তা যখন পারোনি তুমি কেমন মেয়ে নিজেকে কোয়েশ্চেন করে দেখো। এরপরে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক আমার থাকতে পারে না। And this is my last decision. কিছু না, তোমার ব্যাপারটা বাসায় কিভাবে জানো সবাই জেনে ফেলেছে। আল্লাহ সর্বনাশ, এখন কি হবে? বাসা থেকে করা নির্দেশ দিয়েছে আমি যেন তোমার সাথে আর না মিশি। ও আমার আল্লাহ, মরে যাবো যে। আমার একটাই কথা, আমি সব পারবো, স্বপনকে ছেড়ে থাকতে পারবো না। ও মাই লাভলি, তুমি এভাবে বলতেছো কেন? কেন বলবো না, তোমার ভালোবাসার মূল্য দিতে আমি মৃত্যুকেও বরণ করতে পারি। মাশাআল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যে এত সুন্দর করে কথা কইতে পারো এটা আমি কখনো ভাবতে পারি না। আমার যে কি ভালো লাগতাছে। কিন্তু আমার ভাগ্যে তো নিদারুণ কিছু অপেক্ষা করছে। আমার বাসা থেকে আমাকে একটা কানা করিও দিবে না। তাতে কি হইছে? কি যে বলো না, হোস্টেলের খরচ, কলেজের বেতন, প্রাইভেট আর হাত খরচ তো আছে, মাসে প্রায় 15,000 টাকার মতো। কেন আমি দিব? সে কি করে হয়? সে কি করে হয় মানে আমি তোমারে দিতে পারি না? আরে যে মাইয়া, আমার ভালোবাসার জন্য পরিবারের সবার ভালোবাসা ত্যাগ করে আমার কাছে চলে আসতে পারে, তারে আমি সামান্য পয়সা দিতে পারবো না? এটা হয়? কেন দিবে তুমি আমাকে প্রতি মাসে এতগুলো টাকা? তোমার ভালোবাসি বুঝলা? যে মানুষ ঘরে মানুষে ভালোবাসা পেল না তাকে তুমি কেন ভালোবাসবে? নীলা, নীলা প্লিজ, নীলা প্লিজ কান্দো না বই।
তুকু তুমি বউ নিতে যাবা কোন দুঃখে কান্দো না নীলা কান্দো না কান্দো না কদিন ধরে দেখতেছি আপনার মন নীল ভালো না, চুকমুকের অবস্থা কি করছেন? শোনেন, এই চুলগুলো কিন্তু বাতাসে পাকে নাই, আপনার ওকে কথা কইবই, মানুষ যা চায় তা অনেকে পায় না। আপনি শিক্ষিত মানুষ, আপনি এভাবে কথা কই বুঝছেন? ভালোবাসা সকলের কপালে সয় না বুঝছেন, এটা নছিবের ব্যাপার। এবার তুমি কিছু কিনছো না? না। কেন? এমনি বাড়িতে রাগ করেছি, এবার থেকে বাড়ি থেকে আর কিছু নিব না। রাগ করছো? আচ্ছা অসুবিধা নাই, তোমার যা লাগে এ আমি আমি কিনে দেব। না, তুমি কিনে দিবে কেন? আমি কিনে দেব কেন মানে, আরে আমি তোমারে ভালোবাসি না। হ্যালো, আসলে বুড়া চোখে তোর ভালোটা পছন্দ হইব কেমনে? মর্যালা স্যার, তুমি সবসময় আমার খুচা মারা কথা কিলা কত, আরে আমি যে বুইরা এটা সাদের সময় তুমি দেখো নাই, এখন সকল কথার মধ্যে খোঁচা মেরা কথাটা তোমার কওয়াটা কিন্তু উচিত হয় নাই। ওম্মা, বুইরা রে বুইরা গানে খোঁচা মারা হয়নি, খোঁচা তোমার এমনে মজ্জালা। ঠান্ডা হয়ে গেছে তো পেয়েছি নিয়ে আচ্ছা, তুমি সবসময় আমাকে এই জায়গাটা নিয়ে আসো, কেন পছন্দ এই জায়গাটা তোমার? আশ্চর্য, পার্কে পুরকে কি যাওয়া যায় নাকি আজকাল? পার্কে বসে প্রেম করলে লোকজন একেবারে নতুন গরুর মতো ছায়া থাকে, মানে হাটের থেকে মাত্র কিনে নিয়ে আসছি, আর তুমি যে সুন্দর তোমার দিকে ছায়া থাকবে, মানুষজন এসছে নিরিবিলি এই জায়গায় ভালো জমায় আড্ডা মারা যায়। কি যে সব বলো তুমি, তোমার কথাবার্তা মাথা মধ্যে আমি কিছু বুঝে পাই না। মাথার মধ্যে গেল গা এমন ভাবে কথা বলে না, আমি রাগ ধরে রাখতে পারি না। তাই দেখছো
আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারলাম না। আমি এত চেষ্টা করেও পারিনি নীলাকে আগলিয়ে রাখতে। কেন কেন এমন হলো? কেন? শপিং করে নিও। আমি একা একা শপিং করবো কি করবো বলো? আমার যদি জরুরি কাজটা না থাকতো আমি নিজেই তোমাকে শপিং করে দিতাম। প্লিজ লক্ষ্মীটি, আমার বেলায় তোমার যত কাজ, তুমি ছাড়া আমার কি আছে? আচ্ছা প্লিজ একটু ম্যানেজ করার চেষ্টা করো, এরপরে আমি খুব কেয়ারফুল হব, প্রমিস। আমাকে যে টাকা পয়সা দাও এত কিছু খেয়াল রাখো। আমি দেখছি নি এদি হলে একেবারে ফটোকপি ভালোবাসা। আমি চাইনি এটা নিয়ে তোর সাথে কোনো কথা বলতে, কিন্তু আমি যা কিছু শুনেছি তা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। আমার কি হবে সেটা আমি বুঝব, এটা নিয়ে তোমার মাথা না ঘামানো চলবে। কোনো হাস না পারো, আমি কিন্তু সব উল্টাই দেবো, বুঝছো? তুমি বহুত বাড়াবাড়ি করতেছো। তুমি আমার ধমক মারো? তোমার ধমকে কিন্তু আমি ডরাই না। হনো সাদিক মিয়া, আমি তোমার সাপ সাপ করে দেই। তোমার ধমকে আমি মাখা তামুক খাই না। হেই হেই পিচ্চি, তুমি আমারে ধমক মেরা কথা কইতেছো? হ্যাঁ ধমক মারছি বলে চেতন জেগে উঠছে, তাই না সাদিক মিয়া? কি কি মর্যালা, তুমি আমারে নাম ধরে ডাকলা, তা শরম করে না? শরম? আমি যদি কই জানে তুমি পিসি কইলা, হ্যারে বিয়া করতে তোমার শরম করলো না? দেহ আস না বানু, তুমি কিন্তু আমার খুব বেশি কইতেছো, বুঝছো? ওই তুমি কি মনে করছো আমি ওই পুরুষগো মতন যেসব পুরুষরা ওই বউয়ের শাড়ি ধরা জিকির পাটি তাকে মতো? হ্যাঁ শোনো, বেশি চ্যাং ব্যাং করলে না একেবারে সোজা লোটা ধরাইয়া লঞ্চে তুলা দিমু, বুঝছো? আমার মনে হয় আসবে না। মনে হয় বুঝে গেছে। আরে ধর, আমার মনে হয় আসবো, আসার না আসার কারণ কি? হ্যাঁ তাই তো, না আসার কারণ কি? না ও আর কখনোই আসবে না। কেন? কাল নীলাকে খুন করা হয়েছে, পুলিশ তোমাদের খুঁজছে। পুলিশ আমাকে কেন খুঁজবো? নীলার মোবাইলে তোমাদের নাম পেয়েছে। আপনি কি পুলিশ নিয়ে আসছেন? না ভাই, আপনারা কি শেষবারের মতো একবার নীলাকে দেখবে? হ্যাঁ দেখব। হ্যাঁ আমরা সবাই দেখতে যাব। আসেন চলেন যাই। আরে ভাই আমি কি ওকে মতো বোধাই নাকি পুলিশের কাছে ধরা দেবো? জীবনে একটা প্রেম গেলে 100টা প্রেম আসবে, আমি তো ওকে মতো বোধাই না। আমি গেলাম,
ভালোবাসা স্বর্গ, ভালোবাসা পবিত্র। সে ভালোবাসা ফটোকপি করে যারা বিক্রি করার চেষ্টা করে তাদের পরিণতি এমনই হয়, আর ফটোকপি ভালোবাসার ক্রেতারাও জড়িয়ে পড়ে নানা ঝামেলায়। আসুন সুস্থ জীবনধারাকে বাঁচিয়ে রাখতে নিয়মের মধ্যে চলার চেষ্টা করি। প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা, প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা, ও তার কথায় দেখিব।